আপনি ঘরের পরাই অনলাইনত যদি আপনি উপার্জন করে বিচারিছে, অনলাইনত কাম করে আপনি এটা সুন্দর উপার্জনের প্রসেস আপনি যদি আরম্ভণি করে বিচারিছে, তাহলে নিশ্চয় আপনি এই ভিডিওটির শেষলকে চাব, কেন আমি আজ আলোচনা করিম অনলাইনের জড়িয়ে আপনি কেন একটা ভাল উপার্জন করব, একটা ভাল অর্গানাইজেশন জড়িত হয়ে নিজের অন্য 10 জনক আপনি স্বাবলম্বী করে তুলি পাব। গতি আহক আমি আজি বিষয়টি আরম্ভণি করো। বন্ধুসকল, বহুজন বন্ধুর প্রশ্নও আসে যে অসম গ্রামোদ্যোগ বিকাশ পরিষদের যে আমার কেম্পেইন হয়, এই কেম্পেইনটি যদি আমি বিভিন্ন অঞ্চল করবলে যাও বা আপনাদের নিজের অঞ্চল করবলে যাও, তাহলে আমি কি পদ্ধতি করবলে লাগিব বা অনলাইনের প্রসেসটা আমি কেন আগবাই নিব পাৰিম। আপনি যদি অনলাইনত এই কামখিনি করে, আজিকালি ডিজিটেলের সুযোগ হয়, আজিকালি সকলে অনলাইন কানেক্ট থাকে বা অনলাইন চাই থাকে, গতি আপনি ডিজিটালি আপনি কাম করে পড়ে, ডিজিটালি করব কারণে আপনি মানুষজনক লগ করব নালাগে, অনলাইনতে আপনি লগ করে পড়ে, ভিডিও কল, ফোন কল আপনি করে যোগাযোগ করে পড়ে, বা আজিকালি সাধারণত সোশ্যাল মিডিয়া ইউজ করে আপনি আপনার ব্যবসায়টির বিষয়ে জানাব পারে। অসম গ্রামোদ্যোগ পরিষদ বিকাশ পরিষদের বিভিন্ন সময় ট্রেনিং, র মেটেরিয়ালস এন্ড মার্কেটিং এই গোটেকটা সেকশনত কাম করে, বিভিন্ন বিষয়ের স্মল স্কেল ইন্ডাস্ট্রি বিভিন্ন বিষয়বিল ট্রেনিং দিয়া যায়, যেগুলো ট্রেনিং অনলাইন আর অফলাইন রেগুলার ট্রেনিং দিয়া যায়। যখন স্টুডেন্টে বা যখন লোকে অনলাইন ট্রেনিং লোক যেটা এনরোলমেন্ট করে, আমি সেই বিষয়কটার উপর প্রশিক্ষণবিল দিও। বিভিন্ন ফ্রি ট্রেনিং প্রোগ্রামও আছে আর পেইড ট্রেনিং প্রোগ্রামবিল আছে, এজন স্টুডেন্টে ফ্রি ট্রেনিং প্রোগ্রামবিল জয়েন করে পড়ে আর অনলাইন ডিজিটালি সার্টিফিকেটবিল ডাউনলোড করে পায়। যদিহে সেই সার্টিফিকেটবিল বাই পোস্ট বা ঘরের এড্রেসত পাব বিচার, তাহলে মিনিমাম একটা পোস্টেল চার্জ পে করে সেই বস্তুখিন ঘরতে লাভ করবো পাৰিব। গতিকে ডিজিটালি ট্রেনিং লোকে বা অফিসত আহিও ট্রেনিং লোক, গতি যেতিয়া আপনি গ্রামোদ্যোগ বিকাশ পরিষদের সঙ্গে জড়িত হয়, আপনি বহু স্টুডেন্টক, বহু লোকক আপনি এই বিষয়বিল জড়িত করে পাৰিব। এটা যেটা জড়িত হয় ট্রেনিংবিল ললে, ট্রেনিং লওয়ার পিছত বা আপনি ট্রেনিং গাইড করবেন, অর্গানাইজেশন ফালের পর যেখানে ট্রেনিং পালে প্লাস আপনিও গাইড করলে, ইয়ার পিছত যেটা প্রজেক্ট স্টার্ট করব, যেটা বিজনেসটি স্টার্ট করব, তেতিয়া আপনি দেখা পাব যে লাহেকে র মেটেরিয়ালস বাই করেছে, ডকুমেন্টেশনে কাম করেছে, কারণ ব্যবসায় এটা করলে ডকুমেন্টেশন কাম করেছে, সেই ডকুমেন্টেশন কামবিল আমিয়ে করাই দিও, যেটা প্রোডাক্ট মানে র মেটেরিয়াল বাই করেছে সেই র মেটেরিয়ালখিনিও আমিয়ে বিক্রি করো। ইয়ার পিছত যেতিয়া এজন মানুষে নিজের ব্যবসায়টি ব্র্যান্ডিং করে, ধর নিজের নামত একটা ব্র্যান্ড করেছে আর সেই ব্র্যান্ডের প্যাকেজিং প্রিন্টিং করবল আছে, তো আমি সেই কামখিন আমি করে দিই। ইয়ার পিছত যেটা মার্কেটিং করে, মার্কেটিং করে ডিজিটাল মার্কেটিং করা দরকার হয়ে পড়ে, বা ব্র্যান্ড প্রমোশনের সাবজেক্ট আহি পড়ে, মার্কেট প্রোডাক্টটা বিভিন্ন জায়গাত আমি সেলস করা ইস্যুস থাকি যায়, তেতিয়াও গ্রামোদ্যোগ বিকাশ পরিষদে সহায় করে। ইয়ার উপরও যেটা এজন মানুষে যেটা এই প্রজেক্টবিল স্টার্ট করে, ডকুমেন্টেশন লগা হয় বা একটা ব্যাংকের লোন পাব কারণে বা গভর্নমেন্টের প্রজেক্ট পাব কারণে বিভিন্ন ডকুমেন্টেশন লগা হয়, এই ডকুমেন্টেশনবিলাকতো গ্রামোদ্যোগ বিকাশ পরিষদের যে সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স লেটার বা গ্রামোদ্যোগ বিকাশ পরিষদের যা কোটেশন বা যা প্রজেক্ট এইখিন কামত আহে। গতি এজন ব্যক্তি যেতিয়া গ্রামোদ্যোগ বিকাশ পরিষদ জড়িত হয় যথেষ্টখিনি লাভ হয়, গ্রামোদ্যোগ বিকাশ পরিষদের সঙ্গে জড়িত হয়ে আর্নিং করে পড়ে, নিজেও একটা বিজনেস স্টার্ট করে পড়ে। গতি আপনি এটা বহু লোক জড়িত হব পড়ে আর যখন লোক জড়িত হব নিশ্চিত রূপত এক সুন্দর দিক আপনি দিব পারে, আর গ্রামোদ্যোগ বিকাশ পরিষদে এই কামটি অবিরত করে আছে বহু দিনের প্রায়, এই ধরনের বিভিন্ন ওয়ার্কশপ এন্ড ট্রেনিংবিল অর্গানাইজ করে আছে। এটা কথাটা হল যে বহু অর্গানাইজেশন আছে, যেগুলো অর্গানাইজেশন রেফার করলে আপনি আর্ন করে, বহু MLM কোম্পানি আছে যেগুলো আপনি কাম করলে লাভ হয়, কিন্তু আপনি নিশ্চিত রূপত দেখিছে যে বহু কোম্পানি আহিছে গৈছে, বাহিরের কোম্পানিবিল একটা বহু রমক জমক বহু ডর প্লান্টার করে দিয়ে, যদি আমি যেটা জঁপিয়াই পড়ি শেষত কোম্পানিতে গুছি যায়গে, তো এটা শুদ্ধ আর সিস্টেমেটিক ওয়েত কাম করা দরকার। গ্রামোদ্যোগ বিকাশ পরিষদে আপনার কারণে সেই অপরচুনিটিবিল আছে, আপনি গ্রামোদ্যোগ বিকাশ পরিষদে জড়িত হয়ে রেফারেন আর্ন করে পড়ে, আপনি নিজে একটা সেন্টার স্টার্ট করার আর আপনি অন্য 10 জনক আপনি এই বিষয়ে আপনি কাম করাব পারে। তার উপরেও এজন নিউ এন্টারপ্রেনার বা নিউ এজন ব্যবসায় করব ইচ্ছা করা মানুষজনের যেখানে সমস্যা, এই সমস্যাখিন আমি সমাধান করো, ডকুমেন্টেশন হোক, প্রজেক্ট প্রিপেয়ার করা হোক, ব্র্যান্ডিং করা হোক, মার্কেটিং করার ক্ষেত্রে আমি হেল্প করব। গতি গ্রামোদ্যোগ বিকাশ পরিষদের যে ওভারঅল মিশন, এই অনলি এনেকা নয় যে আপনি 2 পয়সা উপার্জন করো, ইয়ার উদ্দেশ্য এইটু যাতে সমাজত এক কর্মমুখী বা কর্মসংস্থাপন যাতে একটা ধুনিয়া একটা পথ আমি নির্মাণ করে পড়ো বা বহু লোক কর্মসংস্থাপন দিব পারো বা একটা এই ধরনের আমি আন্দোলন গড় দিয়ে পড়ো। গতি নিশ্চিত রূপত আপনি গ্রামোদ্যোগ বিকাশ পরিষদের এই সুন্দর অভিযানটি জড়িত হব, ইয়াত আপনি আর্ন করার আপনি 10 জন লোক আর্ন করে পাব। তো আপনি কি করব, আপনি গ্রামোদ্যোগ বিকাশ পরিষদের যে ওয়েবসাইট www.asiancouncil.in এই ওয়েবসাইটট গিয়ে আপনি প্রথমতে আপনার এখন ফ্র্যাঞ্চাইজি ফর্ম আপনি ফিল আপ করবো। ফ্র্যাঞ্চাইজি আপনার কেবা ক্যাটেগরি আছে,
যদি আপনি ট্রেনিং লৈছে আগতে আর আপনি ভাবি যে মানে মেম্বার হিসাবে জড়িত হোক, তো আপনি ফ্রেঞ্চাইজি ফর্মখানে ফিল আপ করব আমি সে ডিসিশন দিম যে আপনার মেম্বারশিপ নাম্বারটা কিমান। যদি আপনি ভাবে যে মানে সেন্টার স্টার্ট করব, তো সেন্টার আপনি স্টার্ট করে পারে, তার কারণে একটা সেন্টার ফি আছে। যদি আপনি এটা নর্মাল সেন্টার স্টার্ট করে তাহলে আপনি 10,000 রুপিজের একটা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আপনি ইনভেস্টমেন্ট করবলগা হয়, যেটা নন রিফান্ডেবল হয়। আপনি অর্গানাইজেশনে সেই 10,000 টাকার বিনিময়ত আপনার সাপোর্ট করে, হেল্প করে বা অথরাইজেশন দিয়ে, কিন্তু সেই নন রিফান্ডেবল হয়। তো আপনি ইয়ারপরাও অর্গানাইজেশনের কাম করে আপনি আর্নিং করে পাব, ট্রেনিংবিল দিও পাব, বা আপনি একটা সেন্টার স্টার্ট করে এখন ব্যানার আপনি তাদের লগাব পাব, বা অর্গানাইজেশনের কারণে বিভিন্ন জায়গায় আপনি ওয়ার্কশপ পাতি পাব। দুই নম্বর অপশনটা হচ্ছে যেটা আপনি অর্গানাইজেশনটার একটা ফ্রেঞ্চাইজি আপনি স্টার্ট করেছে, যদি আপনি 60,000 রুপিজের আপনার ইনভেস্টমেন্ট হয়েছে, যদি আপনি 60,000 টাকার ইনভেস্টমেন্ট করে এই 60,000 টাকাটো নন রিফান্ডেবল হয়, অর্গানাইজেশনের আপনার একটা ফ্রেঞ্চাইজি চার্জ লওয়া যায়, কিন্তু আপনি মান্থলি ওয়ার্কিং ভলিউম এটা আমি আপনার ডিক্লেয়ার করো আর আপনার আমি প্রত্যেক মাহত একটা ওয়ার্কিং ভলিউম আপনার ক্রিয়েট করো, অর্থাৎ আপনি কিমান টাকা 10,000 টাকা, 15,000 টাকা, 5,000 টাকা, 20,000 টাকা একটা ওয়ার্কিং ভলিউম আপনার আমি দিবলে চেষ্টা করো। ঠিক এইধরণে যেটা আপনি অর্গানাইজেশনটা 3 লাখ টাকার একটা ফ্রেঞ্চাইজি লয় বা 3 লাখের উপর আপনি যদি ইনভেস্টমেন্ট করে, তেতিয়া আপনি 60,000 রুপিজটা অর্গানাইজেশনের রাখি বাকি রেস্ট অ্যামাউন্টটা আপনার আমি প্রোডাক্ট হিসাবে, র মেটেরিয়াল হিসাবে আমি আপনার তাতে দিও। সেই র মেটেরিয়ালখিনি আপনি স্টক করব আর আপনি আলটিমেটলি আমার যে কাস্টমার থাকে, আমার যে মেম্বার্স থাকে, সেইখানে আপনার র মেটেরিয়ালস লোক। ইয়ার উপরেও যে ফ্রেঞ্চাইজি থাকে, ফ্রেঞ্চাইজত আমি এনেকে আমি ব্যবসায়ের জড়িত অন্য ডকুমেন্টেশন কামবিল করাও, ট্রেনিংবিল করাও, প্রোডাক্ট র মেটেরিয়ালও কাম করাও, মার্কেটিং করাও, এই গোটেই কামখানি একটা ফ্রেঞ্চাইজিয়ে জড়িত পড়ব। কিন্তু এজন মেম্বার্সে অর্গানাইজেশনের মেম্বার্স হওয়ার লগে ফ্রেঞ্চাইজি ফর্মখন ফিল আপ করবল হয়, কিন্তু একটা সেন্টার খুলব নয়, অনলাইনত কাম করে পড়ে বা অফলাইনত কাম করে পড়ে, কিন্তু একটা নাম্বার হে থাকে। আর যেটাই নাকি এজন মেম্বার্সে এই গোটে প্রসেসটা করে, তার কারণে কোনো এক্সট্রা চার্জ দিব নালাগে। এতিয়া অর্গানাইজেশনটার যদি আপনি একটা ট্রেনিং কিন্তু লোক লাগবে, একটা পেইড ট্রেনিং প্রোগ্রাম একটা আপনি লোক লাগে এজন মেম্বার্সে একটিভলি কাম করার কারণে, তো আপনি একটা পেইড ট্রেনিং প্রোগ্রাম লোক লাগবে, তো আপনি অর্গানাইজেশন হয়ে একটিভ কাম করে পড়ে। আর যখন লোকের ফ্রি ট্রেনিং প্রোগ্রাম লোক বিচার তো ফ্রি অফ কস্ট ট্রেনিং প্রোগ্রাম লোক পড়ে, ঘরতে ট্রেনিংবিল সার্টিফিকেটবিল ডাউনলোড করে পাব, কিন্তু আমি পুরো ডকুমেন্টেশন চার পিছন ভেরিফিকেশন করো যে আসলে একটিভ মানে এক্সেক্টলি হয় না নয় ভেরিফাই করো, আর তারপর আমি একটিভ করে দিই। এই হল এজন ফ্রি ট্রেনিং প্রোগ্রাম, পেইড ট্রেনিং প্রোগ্রাম বলেও পয়সা দিয়ে ট্রেনিংবিল লো পারে। বিভিন্ন ভাল ভাল ট্রেনিংবিল আমার আছে, কম্পিউটার এডুকেশনের উপর ট্রেনিং প্রোগ্রাম আছে, বিভিন্ন ধরনের এক্সপোর্ট ম্যানেজমেন্টের ট্রেনিং প্রোগ্রাম আছে, মাশরুম কাল্টিভেশন মানে যেগুলো অর্গেনিক মাশরুম কাল্টিভেশন, মেডিসিনাল মাশরুম কাল্টিভেশন, এইগুলো ট্রেনিং প্রোগ্রাম আছে, লগতে হেলথকেয়ার বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামবিল আমি অর্গানাইজ করো, অনলাইন অফলাইন বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করো। ইয়ারপরেও বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিবিল আমি এডমিশন কাউন্সেলিং করো, আর আপনার এডমিশন যেটা আপনি করে দিয়ে তো আপনার ডিসকাউন্ট লেভেলের বেনিফিটখিনি আমি শেয়ার করো, অর্থাৎ আপনি যেটা অর্গানাইজেশন ধরে লো আমার জড়িয়ে আপনি এজন স্টুডেন্টক এখন ইউনিভার্সিটিত এডমিশন করাই দিছে বা এখন ইউনিভার্সিটি যে কাম সে করে দিছে, ইয়ার ফলত আপনি একটা বেনিফিট গেইন করব। গতি এজন মেম্বার্সে ঘর থাকে একটা জেনুইন প্রসেসর একটা ভাল উপার্জন করব, লগতে সমাজ সেবা করে পাব, সমাজের উন্নতির কারণে ভালোর কারণে আপনি কাম করে পাব। তো বন্ধুসকল আমি সকলে লগ লাগো, আহক আমি লগ লাগো, আর একদম একটা মজা আর সুন্দর অভিযান আরম্ভণি করো, এখন সুন্দর সমাজ নির্মাণ করো, অসমখনক আমি একটা ভাল একটা ইকনমিক্যালি বা একটা কর্মসংস্থাপন বিষয়ত আমি একটা স্বাবলম্বী করে দিলো, আর বহুজন লোকক আমি এমপ্লয়েড করো। এই মিশনটা আমি লগ লাগিলে করে পাৰিম, আপনি আমি সকলে লগ লাগিব লাগিব, আর লগ লাগি একটা ভাল প্রসেস রেডি করব লাগিব, আর সচা অর্থত আমি নিজের উপার্জন করার লগতে সমাজের কারণে ডেডিকেটেড হয়ে পেলে আমি কাম করব লাগিব, লাভ সকলরে হব আর সকলে লগ লাগিহে আগবাড়ি যাব লাগিব। ওয়েবসাইট ডিসক্রিপশনত দিছো, আপনাদের চাব পাব, আমার বিভিন্ন ভিডিও এন্ড কন্টেন্টবিল চাব পাব, আমি প্রত্যেকজন স্টুডেন্টক সাপোর্ট করব চেষ্টা করো, প্রত্যেকজন মেম্বার্সক আমি সাপোর্ট করব চেষ্টা করো, প্রতিজন ফ্রেঞ্চাইজি ওনারক আমি সাপোর্ট করব চেষ্টা করো, আর একটা ধুনিয়া ইকোসিস্টেম আমি বনাবলে প্রয়াস করো। ধন্যবাদ।